বিরোধীর প্রতিবাদের মাজতে মঙলবারে বিধানসভাত উত্থাপন হল মুসলমান বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন বিধেয়ক 2024। বিরোধীর হুলস্থুলিয়া পরিবেশের মাজতে মন্ত্রী যোগেন মোহনে উত্থাপন করে দ্য আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অব মুসলিম ম্যারেজেস এন্ড ডিভোর্সেস বিল। মুসলমান বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইন উত্থাপনের পূর্বে সদনত আলোচনার দাবি করেছিল বিরোধীয়ে, কিন্তু বিধানসভার অধ্যক্ষই আলোচনার দাবি অগ্রাহ্য করার পিছতে বিরোধীয়ে সদন ত্যাগ করে সাব্যস্ত করলে প্রতিবাদ। নতুন আইনের অধীনত কাজীর বিপরীতে উপপঞ্জীয়কে করব মুসলমানের বিবাহ পঞ্জীয়ন। নতুন আইনের জড়িয়ে রাজ্য UCC বলবতর ক্ষেত্রে আরও এক খোঁজ আগবাড়িল রাজ্য সরকার। অধ্যক্ষ মহোদয়, আপনার অনুমতি সাপেক্ষে মই দ্য আসাম কম্পালসরি রেজিস্ট্রেশন অব মুসলিম ম্যারেজেস এন্ড প্রশ্নটো হল যে বিধেয়কখন উত্থাপন করবলৈ অনুমতি দিয়া হোক, যখন সপক্ষে আছে কক হয় অনুমতি প্রদান করা হল। অনাবল মিনিষ্টার হব না, আপনার অনুরোধ জানাব, ইয়াত আনাত কোনো আপত্তি নাই, ইয়াত আনাত কোনো আপত্তি নাই, কেবল ইয়ার আনার আগত অকনমান আলোচনা করিব লাগে স্যার, যাতে কোনো বিতর্ক নহয়। মুসলিম ম্যারেজ এন্ড ডাইভোর্স বিল 2024 এটো সদনত আজি উত্থাপন করা হল, কিন্তু এটো আসলতে বৈধ উপায়ে হওয়া নাই, কারণ এতিয়ালৈকে অসমত দ্য আসাম মুসলিম ম্যারেজ এন্ড ডাইভোর্স এক্ট 1935 এতিয়ালৈকে অসমত চলি আছে, আর সেই আইনখন বাতিল করবলৈ এখন রিপিলিং বিল অসম সরকারে সদনত উত্থাপন করেছে, আর তার উপর এতিয়ালৈকে আলোচনা হওয়াই নাই। অহা 29 তারিখে সেই বিলখনের উপর আলোচনা হব, যেহেতু আগর বিলখন এতিয়ালৈকে বাতিল হওয়া নাই আগর আইনখন, গতিকে আজি আকৌ সেই আইনখন ইয়াত একে নামেরে নতুন আরো এখন আইন উপস্থাপন করাটোত আমি তীব্র বাধা দিছো, প্রতিবাদ করেছো যে এটো বেআইনি, এটো হবই নোৱাৰে। আপোনালোকে জানে যে হিন্দুত উইদাউট ডাইভোর্স সেকেন্ড বিয়া হবই নোৱাৰে। আমার অসমত ট্রাইবেল মানুষসকলেও দুটা বিয়া নকৰে, ট্রাইবেলক কেতিয়াবা এই রুলত নপরে, কিন্তু কোনো বড় মানুষের ঘরত দুগৰাকী ঘৈণীয়েক দেখা নাপায়, এক্সেপ্ট রেয়ার কেস। এটা পলিগেমির উপর আমি আইন আনিব খুঁজেছি, আপনার মতে তো পলিগেমি হিন্দুত বেশি, গতি আপনার তো মুক্তি সমর্থন করব পারে না, আর জি আই তো মারক তাক যত আছে, যেহেতু আপনার কইছে হিন্দুত বেশি, তাহলে আমি হিন্দুক ব্যান করব আনো, তাত আপনার সমর্থন করক, কারণ আপনার কইছে পলিগেমি হিন্দুতহে বেশি, গতি হিন্দুত বহু বিবাহ বন্ধ করিবর কারণে আমি বহু বিবাহ বন্ধ আইন এখন আনি, আপনাদের সমর্থন করব না। মই যদি হিন্দু লড়া এটাই মুসলমান ছোৱালীৰ বেদনা উপলব্ধ করব পাৰো, আপনাদের একই মার জন্ম হওয়া এজনে কিয় নোৱাৰে? আজি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিসপুট থানাত এজাহার দাখিল করব বিরোধী ঐক্য মঞ্চ। গুয়াহাটীত অনুষ্ঠিত বিরোধী ঐক্য মঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠকত এই সিদ্ধান্ত, রাজ্যের শেহতীয়া পরিস্থিতিক লৈ মুখ্যমন্ত্রীক জগরিয়া করিলে বিরোধী ঐক্য মঞ্চ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের জড়িয়ে রাষ্ট্রপতিক বিরোধী ঐক্য মঞ্চে প্রেরণ করব স্মারকপত্র। বিরোধী ঐক্য মঞ্চের বৈঠকত উপস্থিত আছিল ভূপেন কুমার বরা, রকিবুল হুসেন, প্রদ্যুৎ বরদলৈ, রিপুন বরা, লুরিণজ্যোতি গগৈ, অখিল গগৈ, জন ইংটি কাঠার। এই বর্তমান সাম্প্রতিক পরিস্থিতিত যাতে মুখ্যমন্ত্রীর উচতনিমূলক বক্তব্য কেতিয়াবা তেখেতে কয় উজনি অসমের মানুষ আহি পেলায় গুয়াহাটীত একদম মিয়া শেষ করে দিব পাৰিব, কেতিয়াবা কয় বসুন্ধরা দুইত মিয়াসকলক সরর মাটি ঘুরাই দিয়া হব, কেতিয়াবা মিয়াসকলক সতি নগাঁওয়ার জেগায় জেগায় গৈ বিহু নাচে ভূত লাগে বলে কয়, হাফ হয়ে পেলায় খুঁটি বেজ হয়ে যারে বন্দর সহি করবলে চেষ্টা করেছে, যখন জাতীয় সংগঠনের নেতৃত্ব বন্দর সহি করেছে ভবিষ্যতের দিনত সেই শহীদটোৱে তেওঁলোকৰ জীৱনলৈ কিমান সাংবিধানিক আইনী বাধা সৃষ্টি কৰিব পাৰে, চাকৰি বাকৰি বিভিন্ন চৰকাৰী সুবিধাৰ পৰা তেওঁলোক যে বঞ্চিত হ'ব, আৰু এই গোটেই ষড়যন্ত্ৰটোত মুখ্যমন্ত্ৰীগৰাকী কি ধৰণে জড়িত, সেই কথাখিনি মই জাতীয় সংগঠনসমূহকো গভীৰভাৱে উপলব্ধি কৰিবৰ কাৰণে চিন্তা কৰিবৰ কাৰণে মই আহ্বান জনাইছোঁ। অসমত আইনৰ শাসন হ'ব লাগিব, মুখ্যমন্ত্ৰীয়ে আইনৰ শাসন ধৰি ৰাখিব পৰা নাই,
সংবিধান আর আইনের বিধি ব্যবস্থাক বুড়া আঙলি দেখায় ভেঙুচালি করে নিজের মন মর্জি মতে সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি করবর কারণে উঠি পড়ি লাগিছে। আর সেই কারণে দুটা দুটা স্ববিরোধী কথা মানুষক উচতনি যোগাবর কারণে তেওঁ কোয়া আমি দেখিবলৈ পাইছো পরিলক্ষিত হয়েছে। জাত পাত ধর্ম বর্ণ সম্প্রদায় ভাষা নাই, অপরাধী অপরাধী, অপরাধীয়ে আইনমতে দণ্ড পাব লাগিব। আর মুখ্যমন্ত্রী অপরাধীর যেটো আইনের মতে দণ্ড দিব লাগে সেই ব্যবস্থা চূড়ান্তভাবে বিফল হয়েছে। ছয়দিনে আরক্ষীক গ্রেপ্তার করব নাই ঢিংকাণ্ডর আন দুই অভিযুক্তক। পলাতক দুই অভিযুক্তক গ্রেপ্তার করব নারাত অধিক ক্ষুব্ধ হয়ে পড়েছে ঢিংবাসী। ঢিংকন্যার ন্যায়ের পলাতক দুই অভিযুক্তক শীঘ্রই গ্রেপ্তার করে কঠোর শাস্তি বিহার দাবিত অব্যাহত আছে প্রতিবাদ। প্রতিবাদর ষষ্ঠ দিন, দিন বাঁকরার লগে লগে ক্ষোভ বাড়িছে ঢিংবাসীর। দুই অভিযুক্ত ফরিদুল আর গোলাপ উদ্দিনক করায়ত্ত করে কঠোর শাস্তি বিহার লগতে ঢিংকন্যাক ন্যায় প্রদানের দাবিত মঙ্গলবারও ঢিংত অব্যাহত থাকিল প্রতিবাদ। ঢিং আঞ্চলিক ছাত্র সন্থার আহ্বানত পুয়ারে পড়া শহরের মাঝমজিয়াত গোট খালে হাজার হাজার মহিলার লগতে ছাত্র ছাত্রী। দুপরিয়া 12 বজাত চক্র বিষয়ার কার্যালয়লৈ সমদল করে আগবাড়ি গেল প্রতিবাদকারী। ছদিনের পাছতো দুই ধর্ষণকারী গ্রেপ্তার করব নোয়ারা আরক্ষীর বিরুদ্ধে ক্ষোভ উজাড়িলে প্রতিবাদকারী। উপযুক্ত শাস্তি বিচাৰিছো আমি নারী সমাজ ওলাইছো, যেতিয়ালৈকে ন্যায় নাপাওঁ তেতিয়ালৈকে আমি এই আন্দোলন কৰি যাম, কারণ আমাক নারী সত্তা আমাৰ অনিষ্ট কৰিছে, গতিকে আমাৰ ইয়াৰ ন্যায় লাগিব আৰু ন্যায় নোপোৱালৈকে আমি শান্ত নাথাকো। অসম সরকারে প্রতিবাদের ভাষা বুঝা নাই বলে আক্ষেপ প্রতিবাদকারী মহিলা। হয়ে যাওয়া পরিস্থিতির কারণে আমি প্রশাসনক আহ্বান জানালে যাতে বাকি যুজন করায়ত্ত এতালে ধরা পড়া নাই ধরে যাতে উপযুক্ত শাস্তি দিয়ে, যাস্তির দ্বারা দুষ্কৃতিকারীরা যাতে ভবিষ্যতে এনে কাম করবলে সক্ষম নয় তার কারণে আমি আহ্বান জানাই। দলবদ্ধ ধর্ষণের দুই অভিযুক্ত ফরিদুল আর গোলাপ উদ্দিনক অচিরেই গ্রেপ্তার করে কঠোর শাস্তি বিহার দাবিত চক্র বিষয়াক স্মারকপত্র প্রদান করলে প্রতিবাদকারী। আমার প্রতিবাদ চাগে সরকারে শুনা পা নাই, আমার সরকারে চাগে শুনা পা নাই, গতি আমি এনেক প্রতিবাদী মিছিল উলিয়াবলগা হয়েছে। যদি আজিও যদি আমার সরকারে আমার সমস্যাব আমার অসুবিধাব যদি বুঝি নাপায় কিন্তু আমি প্রতিবাদ চলাই থাকিম আর প্রতিবাদে হয়তো বেলেগ রূপ ধারণ করবো। আনফালে পলাতক ফরিদুল আর গোলাপ উদ্দিনক জালত পেলাবলৈ ডিমাপুরলৈকে জাল মেলিছে নগাঁও আরক্ষী। কিন্তু এসপ্তাহ মুকলি যাওয়ার পাছতো ধর্ষণকারী দুটা গ্রেপ্তার করব নোৱাৰা ঘটনায় উদঙাই দিছে আরক্ষীর স্বরূপ। অত্যাধুনিক প্রযুক্তিরে সমৃদ্ধ আরক্ষীয়ে চৌদিকে চোরাংচোয়া মেলিও কোনো তথ্য আহরণ করব পৰা নাই ফরিদুল আর গোলাপ উদ্দিনের। ফরিদুলে চলোৱা গাড়ির গৰাকী রফিকুলক জেরা করেও কোনো ক্লু পোৱা নাই আরক্ষীয়ে। অবশ্যে তদন্তকালত ড্রাগস আর অবৈধ অস্ত্র বেহার হইতে পলাতক অপরাধীর কানেকশন থাকার তথ্য লাভ করেছে নগাঁও আরক্ষী। কিন্তু কেবল খবরতে সীমাবদ্ধ হয়ে আছে আরক্ষীর তদন্ত। রূপহী হাতর পর মুজাম্মিল হকর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।